আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই কমেন্ট বক্সে এসে জানান যে যেন আমরা হাটের গাভীর দরদাম সম্পর্কে আপনাদেরকে জানাই, তাই আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বিখ্যাত হাট বাইশমুজা হাটে। এ হাট বসে প্রতি মঙ্গলবার, তা আপনারা যে কেউ চাইলে ভৈরব হয়ে বা এদিকে আশুগঞ্জ হয়ে আসতে পারেন। তা আজকে আমরা আপনাদেরকে এ হাটের গাভীর দরদাম সম্পর্কে জানাবো, কত লিটার দুধের গাভী, কত টাকা হলে আপনারা কিনতে পারবেন, এখান থেকে কিভাবে নেবেন, এ হাটে যদি গাভী কিনেন কত টাকা খাজনা দিতে হয়, সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তা আশা করি সম্পূর্ণ সময়টা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জুয়েল রানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন চাচা? ভালো। আচ্ছা, আপনি কি হাটের ব্যাপারী নাকি গৃহস্থ? গৃহস্থ। গৃহস্থ? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি তারুয়া। তারুয়া। তো গাভী কয়টা নিয়ে আসছেন? একটাই। একটাই নিয়ে আসছেন? এটা আপনার পালের গাভী? পালি। আচ্ছা, গাভীটা কয় দাঁতের? ছয় দাঁতের। ছয় দাঁতের। বিয়ান কয়টা দিছে? বিয়ান দুইটা দিছে। আচ্ছা, এখন কি বাচ্চা আছে নাকি গাভ? বাচ্চা নাই, বাচ্চা রাখিয়েছি। বাচ্চা রাইখা দিছেন, মানে বাচ্চা ছাড়া আপনি বিক্রি করবেন? জি। আচ্ছা, বাচ্চাটা দিছিল কত মাস হয়েছে? বাচ্চাটা মাস তিনেক হয়েছে। মাস তিনেক হয়েছে। তো এটা এখন কতটুকু দুধ পাচ্ছেন? বর্তমানে দুইবারে 14 কেজি দুধ আছে। দুইবারে 14 কেজি দুধ? দুধ। তো বিক্রি করে দিবেন কেন? বেচলাম, আমি সমস্যা আছে আমার। আপনার সমস্যা, এই কারণে বিক্রি করে দিবেন? জি। আর বাচ্চাটা রাইখা দিবেন যাতে আবার বড় করতে পারেন? জি। আচ্ছা, 14 লিটার দুধ পাচ্ছেন দুই বেলায়? দুই বেলা। এখন দাম কত চাচ্ছেন? দাম চাইছে 1,70,000। 1,70,000। তো কত হইলে বিক্রি করবেন? ওহন কত হয়েছে বাবা, ওখান তো কই যাতাম না, এমনি তো 1,10,15 কইতাছে। আচ্ছা, মানে কাস্টমাররা 1,10,15 বলতেছে? বলতাছে। আপনি ছাড়বেন কত হইলে? এই যে বাবা, ওখান দেখে লই আর বাজার। আচ্ছা, দামাদামির উপরে তারপরে ছাড়বেন? বলবেন। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আচ্ছা ভাই, আপনি তো পরিচিত ভাই, আপনার সাথে আগে কথা বলছি। জি অবশ্যই। আচ্ছা, আজকে গাভী কয়টা নিয়ে আসছেন? আজকে আমি নিয়ে আসছি আপনার 11টা। 11টা? আপনি তো এই হাটের নিয়মিত ব্যাপারী আমি যতটুকু জানি। ইনশাআল্লাহ, আমি সবসময় পারছি, সবসময় তাই হাটে। আপনার কাছে গাভী অল টাইম কয়টা থাকে? বাড়িতে তো থাকে। আমার বাড়িতে মনে করেন 20-15টা অল টাইম, মানে অল টাইম এভরি টাইম, যে কোনো টাইম আমার কাছে। আচ্ছা, এমনিতে যদি আমার কোনো দর্শক আপনার থেকে কিনতে চায় আপনার সাথে তো যোগাযোগ করতে পারবে? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, আপনার আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিব। তো চলুন আজকে কিছু গাভী দেখি, তারপর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, এই যে একটা দেখেন, এটা কি জাতের? এটা আপনার সিন্ধি। এটা হচ্ছে সিন্ধি জাতের গাভী। কয় দাঁতের গাভীটা? এটা ছয় দাঁত, দ্বিতীয় বিয়ান। ছয় দাঁতের? জি জি। আচ্ছা, দ্বিতীয় বিয়ান দিছে? জি জি। আচ্ছা, এটা বাচ্চাটা কোনটা? এটা বাচ্চা, এই যে বহুন বাচ্চা, একবার ফুল কাছে বিয়েছে। এটা বকনা বাচ্চা? জি বকনা বাচ্চা। কতদিন হয়েছে দিছে? এটা দিছে আপনার 8 দিন হয়েছে। 8 দিন। এখন তো দুধ টানতেছেন কতটুকু? জি আমি 2 দিন টানতেছি, একদিন 5 কেজি আর একদিন 5.5 কেজি, এরকম 5.5। 5.5। তো এটা দাম চাচ্ছেন কত হাটে? দাম চাচ্ছে আপনার 125। 1,25,000। তো 5 লিটার দুধের গাভী, দামটা একটু বেশি না? বেশি, ঠিক আছে, আমরা মনে করেন দাম বেশি চাই, তারপরে আমরা অল্পতে ভি চালাই। আচ্ছা, তাহলে কত হলে বিক্রি করবেন একটু ছোট করে? ছোট করে এলে 95,000 টেলে বিক্রি করলাম, অলরেডি 90 বলতেছে। কাস্টমাররা কিছু বলছে? জি 90 বলতেছে, আমি 90 দিই না, 95-এর মতো। আমার আরেকটা গাভী? জি এটা আমার আরেকটা গাভী, অস্ট্রেলিয়ান ফিজিয়ান। অস্ট্রেলিয়া ফিজিয়ান ক্রস? জি জি, অস্ট্রেলিয়ান ফিজিয়ান ক্রস। আচ্ছা, গাভীটা কয় দাঁতের? ছয় দাঁত। ছয় দাঁতের গাভী। বিয়ান কয়টা দিছে? দ্বিতীয়টা, দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান। এটার বাচ্চাটা কোথায়? এটার বাচ্চাটা ওই যে একটা ষাঁড় বাচ্চা। এই বাচ্চাটা কি জাতের বাচ্চা? এটা আপনার অস্ট্রেলিয়া ক্রসের বাচ্চা। করসের বাচ্চা? বাচ্চাটা কি বকনা বাচ্চা না ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। কতদিন হয়েছে বাচ্চাটা দিছে? অনুমানিক 18 দিন। 18 দিন হয়েছে। তো এখন এটা থেকে কত লিটার দুধ পাচ্ছেন? এটা থেকে আপনি সকালবেলা 7 কেজি 7.5 কেজি পাচ্ছি। 7 কেজি 7.5 কেজি। আর বিকালে? বিকালবেলা 3 কেজি 3.5 কেজি, এরকম মোট মিলে মানে 10 কেজি? হ্যাঁ মোট মিলে 10 কেজি পাচ্ছেন। আচ্ছা, তাহলে এটা দাম চাচ্ছেন কত টাকা? এটা দাম চাচ্ছে আপনি 1,35,000। 1,35,000। এটা তো আপনার চাওয়া দাম? জি আমার চাওয়া দাম। কাস্টমাররা কিছু বলছে? হ্যাঁ বলছে। কিরকম? 15। 1,15,000। আপনি ছাড়বেন কত হইলে? আমি 20-এর মতো। 20 হলে ছেড়ে দিবেন? জি।
আচ্ছা তো চলেন আপনার আরেকটা গাবি আছে ওইটা এই যে আচ্ছা আপনার আরেকটা গাবি এটা কি জাতের এটা সে শাহিওয়াল 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 কয় দাতের গাবিটা এটা চারটা দাত এটা হচ্ছে চারটা কয়টা বিয়ান দিছে এটা প্রথম বিয়ান এটা হচ্ছে প্রথম বিয়ান এটার বাচ্চাটা কোথায় এটা বাচ্চাটা এই বোন বাচ্চা আচ্ছা এটার বাচ্চাটা হচ্ছে বকন বাচ্চা বাচ্চাটা হইছে বকনা বাচ্চা জি জি শাহিওয়াল বাচ্চা জি শাহিওয়াল বাচ্চা আচ্ছা কতদিন হইছে বাচ্চাটা দিছে 8 দিন আট দিন হয়েছে জি আট দিন হয়েছে এটা থেকে এখন কত লিটার দুধ পাচ্ছেন এটা থেকে এখন সকালবেলা আপনার 6 কেজি সাড়ে 6 কেজি পাচ্ছি আর বিকেলে দুয়ার না বিকেলে দুয়ার মানে 3 কেজি 6 3 9 কেজি পাচ্ছি আর কি দুই টান দুই টানে 9 কেজি দুধ পাচ্ছেন তাহলে এটা দাম চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছি আপনার 135 135 বিক্রি করবেন কত হইলে কাস্টমাররা 10 বলতেছে আমার নিয়ত হইছে 15 মন হইলে বিক্রি করব আচ্ছা একদম কাছাকাছি জি একদম কাছাকাছি বেশি বেশ কম না তা আপনার বাড়িতে আরো কি কি ধরনের গাবি আছে আপনার কাছে বাড়িতে আপনার অস্ট্রেলিয়ান বড় বড় ফিজিয়াম গাবি আছে তারপরে মুন্ডি গাবি আছে বড় আচ্ছা সর্বোচ্চ কত লিটার দুধের গাবি আছে সর্বোচ্চ আমার বাড়িতে মুন্ডি যেটা আছে এটা 30 লিটার পর্যন্ত আছে 30 লিটার জি প্রথম থানে 30 লিটার আছে আচ্ছা তা আপনার থেকে যদি আমার কোনো কাস্টমার গাবি নিতে চায় আপনার নাম্বারটা একটু বলে দেন যেন যোগাযোগ করতে পারে অবশ্যই আমার নাম্বার বলে দিতেছি 0173 3007582 একটু আস্তে আস্তে নাম্বারটা একটু বলেন আচ্ছা 0173 3007582 আচ্ছা এটা তো ইমো আছে কেউ চাইলে দেখতে পারো ইমো আছে সবই আছে এই নম্বরে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ওকে আল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি ভাই ভাই হাটে গাটি গাবি কয়টা নিয়ে আসছেন একটাই একটাই নিয়ে আসছেন না আপনি নিয়মিত বিক্রি করেন নি হাটে না নিয়মিত না বলতে মাঝে মধ্যে মাঝে মাঝে বিক্রি করেন না আচ্ছা তো যে গাবিটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এই তো অস্ট্রেলিয়ান ফ্রিজিয়াম অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান কোন জাতের গাবি গাবিটা কয় দাঁতের দুইটা দুইটা যে বিয়ান দিছে এটা কি ফার্স্ট বিয়ান ফার্স্ট বিয়ান আচ্ছা বাচ্চাটা কোনটা তো বাচ্চাটা মাশাআল্লাহ খুব সুন্দর জি কি জাতের বাচ্চাটা বাচ্চাটা গায়ে বছর এক কালার আছে ওই যে এটা কি ফিজিয়ান বাচ্চা হুম ফিজিয়াম আচ্ছা এটা কি সার বাচ্চা না বকনা বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা তো ভাই এটা থেকে এখন দুধ পাচ্ছেন কত লিটার দুধ এটা এখন টানতে হয়েছে না এটা মানে শুধু বিয়াইছে আজকে তিন দিন হয়েছে বিয়াইছে তিন দিন হচ্ছে এখন শাল দুধ টানেন জি শাল দুধ আচ্ছা আপনি কিরকম আশা করেন কতটুকু দুধ হতে পারে এ 8 কেজি 8 কেজি দেখি দুই বেলা মিলে না না প্রথম পান কত সকালে 8 লিটার সকালে 8 কেজি সকালে বিকালে সহ বিকালে সহ হলে মনে করেন আপনি বিকালে আর 300 হতে পারে আচ্ছা মোট 11 লিটার বা 10 লিটার আপনি গ্যারান্টি দিচ্ছেন আচ্ছা তো দাম চাচ্ছেন কত টাকা এই তো দাম চাচ্ছে 1,55,000 1,55,000 তারপর এটা তো আপনার চাওয়া দাম আলোচনা করতে পারবে আচ্ছা ঠিক আছে তো ভাই ভালো থাকবে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন চাচা ভালো আচ্ছা চাচার বাড়ি কোথায় বাড়ি গোবিন্দগঞ্জ এখান থেকে কত দূর দূরে এখান থেকে 20 কিলোমিটার দূরে আচ্ছা আপনি কি ব্যাপারী না গিরস ব্যাপারী 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 আপনি নিয়মিত এই হাটে গরু বিক্রি করেন আচ্ছা আজকে কয়টা নিয়ে আসছেন দেখায় আনছি 8টা আজকে গাবি আনছেন 8টা আচ্ছা আপনারা এগুলো সংগ্রহ করেন কোথা থেকে এগুলো আনি বহুত জায়গা থেকে বহুত জায়গা থেকে ঘুরে ঘুরে সংগ্রহ করেন আচ্ছা তো একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবিটা দেলো অস্ট্রেলিয়া আচ্ছা অস্ট্রেলিয়া কয় দাঁতের গাবিটা ছয় দাঁত ছয় দাঁতের গাবি আগে বিয়ান কয়টা দিছে দুইটা দুইটা এখন যে বিয়ানটা দিছে এটা কি তৃতীয় বিয়ান না দ্বিতীয় বিয়ান এটাই দ্বিতীয় বিয়ান আচ্ছা এটা বাচ্চাটা কোথায় ওই যে বাচ্চাটা লালটা না সাদাটা লাল বাচ্চাটা উঠতে দিল বাচ্চাটা কি জাতের হার বাচ্চা সার বাচ্চা মানে জাতরা কি জাতরা দেশি দেশি ও বীজ কি দেশি দিছিলেন দেশি আচ্ছা দিন হয়েছে বাচ্চাটা বাচ্চাটা 10 দিন 10 দিন হয়েছে তা এখন গাবিটা থেকে আপনি কতটুকু দুধ পাচ্ছেন সকালের টান 10 সকালের টান 10 না দুইবারে 10 সকালের টান 10 আবার 10টা 11টার সময় টান দেয় 4 আর 8 আচ্ছা দুই বেলা মিলে 14 লিটার আচ্ছা এখন তো দাম চাচ্ছেন কত টাকা এটা হাটে দাম চাইছি 75,100 1,75,000 তো দামটা একটু বেশি মনে হইতেছে বেশি তো মনে হইব আমার দাম এই হারে করে নিব গা যার দাদা দাম কইব আচ্ছা এটা হচ্ছে আপনার চাওয়া দাম তারপরে আলোচনা করে কমে নিতে পারবে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো আচ্ছা হাটে গাবি কয়টা নিয়ে আসছেন গাবি নিয়ে আসছে দুইটা দুইটা আনছেন বিক্রি করছেন নাকি না বিক্রি করি নাই আচ্ছা কাস্টমার কি অবস্থা হাটের কাস্টমার ভালো কম না বেশি
কাস্টমার বেশি হই আচ্ছা কাস্টমার বেশি না তো এই কি জাতের গাবিটা যে গাবিটা দেখতে হচ্ছে গাবিটা পিজিয়াম পিজিয়াম গাবি গাবিটা কয় জাতের এটা বলতে পারি না আচ্ছা বলতে পারতেছেন না বিয়ান কয়টা দিছে এ তিনটা তিনটা বিয়ান দিছে এখন কি বাচ্চা আছে বাচ্চা আছে কোথায় বাচ্চাটা এই যে সাদা সাদা বাচ্চাটা আচ্ছা পিছনের যে বাচ্চাটা এটাই আপনার জি জি আচ্ছা বাচ্চাটা কি জাতের বাচ্চাটা খার বাচ্চা সার বাচ্চা খার বাচ্চা পিজিয়ান বাচ্চাই তো পিজিয়াম বাচ্চা তো এই গাবিটা থেকে এখন দুধ দোয়াচ্ছেন কত লিটার 8 লিটার 8 লিটার তো এটা দাম চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছে 1,40,000 টাকা 1,40,000 বিক্রি করবেন কত হইলে হ্যাঁ বিক্রি করবেন কত হইলে বিক্রি করম এমন হই 2,000 টাকা কম হইলে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন ইনশাআল্লাহ